कमरेड लवण सेलिम বঞ্চে আছেন আমাদের। এবার ভোটের আগেই বামেদের বিশাল জনসভা, পঞ্চায়েত ভোটে তৃণমূল ও বিজেপি ভরাডুবি হারবে। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে বিশাল জনসভায় ডাক দিলেন প্রাক্তন সাংসদ বোলপুর লোকসভা কেন্দ্রের রামচন্দ্র ডোম। সিপিআইএম কর্মী সমর্থকদের উদ্দীপনা রীতিমতো, লক্ষ লক্ষ কর্মী সমর্থকদের ভিড় ছিল। রামপুরহাটের অর্থাৎ বিভিন্ন কাজের দুর্নীতি শাসক দলের বিরুদ্ধে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন মাড়গ্রাম অর্থাৎ হাসান কেন্দ্রের বিধানসভার অন্তর্গত পড়ছে। আর সেই মাড়গ্রামের মাটিতে দাঁড়িয়ে সিপিআইএম প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোমের বিশাল জনসভা। আর এই জনসভায় আগামী দিন কোন দিকে এগিয়ে যায়, শাসক দল তৃণমূল ও বিজেপিকে কড়া তীব্র আক্রমণ করেছেন সিপিআইএম কর্মী সমর্থক। সরাসরি আমরা শুনে নেব সাংসদ প্রাক্তন রামচন্দ্র ডোমের বক্তব্য। এই প্রকল্প